পরকিয়া কাণ্ডে আক্রমণের শিকার এক নববধূ। উল্লেখ্য, বোনের বরের সাথে অবৈধ সম্পর্কের জেরে আক্রান্ত হলেন এক নববধূ। ঘটনা ত্রিপুরা রাজ্যের রবীন্দ্রনগর এলাকায়। অবশেষে ন্যায্য বিচারের আশায় আগরতলা পূর্ব মহিলা থানার দ্বারস্থ হলেন ওই নববধূ। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ বোনের বরকেও আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানান নববধূ এবং বোনের বর। আমার আর আমার বোন জামাই কইছে মোবাইলটা দিয়ে দিতাম, আমি কইছি মা তো বউ থাকবো, মা এলে দিয়া দেবো। ধরে তাই না, তোর ভিডিও ছিল সব সারা দেবো, ওইটা গরম ওইটা গরম মানে বই দেওয়া হয়েছে। কিসের ভিডিও আসলো? তাই আমার লালন বাগের ভিডিও ছিল রাখছে আর কি। হ্যাঁ, কিসের ভিডিও আসলো? এরপরে দিয়া তাইলে কো আমি ভাবছি নাই মনে হইব, পরে তার কাছে ক্ষমা চাইতে আছে, কো আমি ভুল করছি, আমি ডাক্তার কাছে নিয়ে যাবো, তারা মানে না, তারা দইরা বাইন্ধা দিতে আসছে। তো আপনি যেহেতু সম্পর্ক আছে, আপনি ওই বিয়েতে কেন রাজি হইছেন? আমার বোন জামাই সব করছে, তো আমার রাজি ইচ্ছা করছে না, তাইলে আমার মা বাপ লইয়া যায় তাই কি করছে, তাই সব কিছু করছে। বিয়ের দান কে দিছে? তাই নাই দিছে টাকা পয়সা। তাই নাই সম্পর্কটা আপনার বোনে কি বিষয়টা জানতো? কিছু কিছু জানতো, জানতাম তাই নিয়ে দিছে। আর ওই আপনার মানে বোন জামাই যার সঙ্গে আপনার রিলেশন, ওকে মারধর কেন করছে? আপনার নতুন শ্বশুর বাড়ির তারা? হ্যাঁ হ্যাঁ, মারধর করবে তারা প্রায় 60-70 জন আক্রমণ করছে। আপনি কি শ্বশুর বাড়িতে আসলে? হ্যাঁ, আজকে বউ ভাত আসলো। হ্যাঁ, উনি আপনার যে নতুন বর, তাই নিয়ে আপনার এই হাত টাত কাটতে দিছে নাকি? তাড়াতাড়ি যাও, আমি তো চিনি না, আমি কই যাবো? ও গাড়ি একটা রিজার্ভ করে দেবো, গাড়ি দিনেতে দিনেতে দেখি গাড়ি যেতে আর দিকে রাস্তা দুইটা দিনে গিয়া তার খাই। আপনার বোনের বিয়েটা কবে হয়েছিল? সোমবার দিন। আজকে তো ভোবাত, এই ওই লোকটা কি বাড়িতে ভোবাত চলাকালীন মানে গেছিল বোন জামাই? গিয়ে কি করছে? তোর ভোরবেলা মোবাইলটা ওই মোবাইলটা আনতে হবে, মোবাইলটা তারা দিতে না, এটা করছে কি দিয়া করছে না কি করছে? তারপরে আমার হাতে একটা ব্লেড আসলো, পায়ে লাগিয়ে গেছিল, লাগার পরে আমার হাতে জন্য পরে আমি মারছি। পায়ে লাগছে না, তুমি ব্লেড দিয়ে হাতের মধ্যে আঘাত করছো? পায়ে লাগছে। এই মেয়েটা তো মানে হাতের মধ্যে ইয়ে ব্যান্ডেজ করে না, তুমি এই বাড়িতে কী কারণে গেছিলা? তোমার স্বামীর বাড়িতে কী কারণে গেছিলা? ফোনটা কে দিছিলেন? লোকটা কি জানি মানে ফোনটা কে দিছিল, কত টাকা ফোনটার দাম? তোমার শালীর সঙ্গে কি মানে তোমার সম্পর্কে আছিল, কতদিন যাব? 18 বছর যাব। এটা তোমার মিসেজে জানতো নি যে জানতো না? এখন তো মেয়েটার বিয়ে হয়েছে, তারপরে এই ধরনের ঘটনা কেন? মেয়েটার বিয়ে হয়েছে, বিয়ের মধ্যে দান করছো তুমি, এই ভোবাবিত্বের মধ্যে এই ধরনের ঘটনা মানে কি কারণে? তুমি কি বিয়েটা মাইনে নিতে পারছো? হ্যাঁ, বিয়েটা মাইনে নিতে পারছো না? আচ্ছা, এই কারণে কি মানে ওরে মানে আক্রমণের চেষ্টা করছো? ঝগড়া করছে,
ব্লেডটা কি তুমি সঙ্গে নিয়ে গেছিলে? না না, তার আবার তার আবার দিয়েছো। এরপরে তোমার কে মারছে গে? এটা মেয়ের বাড়ির তারা না ছেলের বাড়ির তারা? এখন যে তোমার শালি কই আছে জানোনি? এখন কি এরা কি নতুন শ্বশুর বাড়ির লোকেরা নিব? নিত না, জামাই টামাই তারা আইসলো নি? নতুন জামাই আইসলো? আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।